মৃণাল, ও মৃণাল, হুম, ওঠ, চা এনেছি, নে। তুমি কেন এসে, কোথায় গেল টনি? সুকান্তর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছে, আমাকেও যেতে বলেছিল। গেলি তো পারতে, আমি গেলে তোকে আর তোর বাবাকে খেয়ে চা করে দিতে শুনি। এই যে বাইরে গিয়ে দেখলাম গরম গরম সিঙ্গাড়া ভাজছি, বুঝেছো? তা নিয়ে এলো মৃণাল খেতে, তা সিঙ্গাড়া তো তুমিও খেও, তুমিও খেও। হ্যাঁ তুমি বসো, আমি তার আগে একটু চা নিয়ে আসি। বড় গরম, বুঝেছো? এবছর গরমে তোমার এখানে খুব কষ্ট হচ্ছে, সামনে বছর ভাবছি একটা পাখা লাগাতে পারবো। পাখা? তা বাবা আমাদের তো দেশের গায়ে ইলেকট্রিসিটি নেই, পাখার নিচে শুয়ে তো আমার দুর্ভেষ নেই, কি বলো গো? ও বাবা, তোর মা তো চা আনতে গেছে, বাবা পাখাটার দরকার তো। কিন্তু বাবা, দেশের বাড়ি অনেক খোলামেলা ছিল আর হাওয়া বাতাস ছিল প্রচুর, তুমি যাই বলো না কেন এখানে তোমার গরমে কষ্ট হচ্ছে। সেটা ঠিকই ভাই, কি যাও, দেশের বাড়ি তো খুব কষ্টে ছিলাম, কষ্টে ছিলাম তবে মানসিক আনন্দ ছিল। অভ্যেস মৃণাল, অভ্যেস হচ্ছে মানুষের সবচেয়ে বড় কথা, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ ম্যান। তারপরে আরেকটা কথা কি জানো, আরাম যত চাইবে, যত চাইবে ততই বেড়ে যাবে, যত চাইবে ততই বেড়ে যাবে। তুমি যে সারা জীবন হেডমাস্টারের কাছে এসো তা বুঝি ভুলতে পারছো না? কেন কেন কেন, ছেলের কাছে বক্তৃতা দিয়ে চলেছো? আরে না 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 না, বক্তৃতা না, মৃণালকে বলছিলাম যে এখানে আমরা বেশ শান্তিতে আছি, আনন্দে আছি, বুঝলে? একটা কথা সবসময় মনে রেখো বাবা, হ্যাপিনেস লিভস ইন সিম্প্লিসিটি, এই কথাটা যদি মনে রাখতে পারো না, জীবনে কখনো কষ্ট হবে না। তোমার সিঙ্গাড়া যে ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। হুম সুকান্তর মা তো খুব খুশি, তবে ওই বিয়ের তারিখটা ঠিক করার ব্যাপারে একটু সময় চাইছেন। কেন? বললেন যে আমার একটিমাত্র ছেলের বিয়ে, সব আত্মীয় স্বজনদের বলতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, তাই একটু সময় চাইছেন। তুই আর একদিন যা, খুব বেশি দেরি যেন না করে, তনির বিয়ে হলে আমি শান্তি পাই। তুমি তো তাড়াতাড়ি করছো, কিন্তু তোমার হাতে ওই দুগাছি সোনার চুড়ি ছাড়া আমাদের কি আর কিছু সম্বল আছে? হ্যাঁ, তা মৃণাল তৈরি কিনা একবার জিজ্ঞাসা করেছো? এ আবার জিজ্ঞেস করবার কি আছে বাবা, তনির বিয়ে, সব দায়িত্ব আমার। সুকান্ত ছেলেটা বড় ভালো, তাই ওকে হাতছাড়া করতে চাইছিলাম না। বললাম তো তনির বিয়ে সব দায়িত্ব আমার, তোমরা এত ভাবছো কেন? ওই তো দাদা ঘরেই আছে, এসো না, এসো। আয় তনি, এসো সুকান্ত, এসো। আয় আয় আয়। ছবি দেখা হলো? দারুণ ছবি দাদা, তুমি না দেখলে না ভাবতেই পারবে না। কি ছবি রে? একটা ইংরেজি ছবি দাদা, যুদ্ধ ছবি। ও ইংরেজি ছবি, তাহলে মাকে না নিয়ে গিয়ে ভালোই করো। কেন কেন, তোর মা ইংরেজি জানে না? একা ইয়েস নো, ভেরি গুড, জানো তো? হ্যাঁ নিশ্চয়ই জানি, আমি ইংরেজি জানি না বুঝি। তবে শোন, আই মানে আমি, ইউ মানে তুমি, ইট মানে যাও, ও মানে খাও। ইট মানে যাও, চাকরি যেত বাবা, মানে যাও।